লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। পাটগ্রামের দহগ্রাম এলাকায় গত 8 সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। জানা যায়, আপন চাচাতো বোনকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জনশূন্য জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত চাচাতো ভাই। পরে মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় ফরিদুল। রাতে ভুক্তভোগীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মেয়ের বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উমর ফারুক।